রাধার জন্য কি কুণালা যে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা? এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে নিখুঁত পর্ব ফোর। শেষবারের হাতের স্পর্শ, শেষ বলা ভালোবাসি গান, শেষ চুমু, তোমার গায়ের গন্ধটা খুব পোড়ায় বুকের অন্তর্মহল আমার। তুমি কি সহজ সরল স্বভাবের ছিলে গো? ফিরবে না বলা কঠিন শব্দটা সহজেই বলে গেলে। কথাগুলো সব জল হয়ে গেছে, জলগুলো সবই কথা একের ভেতর দুইয়ের ঘরের নমঃসৎ সব তুমি হলে থেকে গেলে শুধু ব্যথা হয়ে। শূন্য থেকে শুরু যে নমঃসৎ শূন্যে নেমে এলো, মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যালের জীবন অঙ্কটা মাঝখানেই শেষ হলো। তোমার প্যারাসিটামল চুমু আমার নমঃসৎ সবে গোপন করে রেখো। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে রাহুল ধর্ষণ করছে মীরাকে, আর মীরা চিৎকার করতেও পারছে না, কারণ রাহুল তার সদ্য বিবাহ করা একমাত্র স্বামী। শরীরের যন্ত্রণা এসে ছটফট করছে, কিন্তু রাহুলের ওই দিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত মীরার বুকের মাংসস্তূপ নিয়ে, ব্যস্ত রক্তাক্ত যৌনী নিয়ে। প্রায় দু ঘন্টার পরে রাহুল হয়রান হয়ে মীরাকে ছাড়ল। মীরা আর এই নির্যাতনীতে না ফেরে তার জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখল, তখন কেঁদে উঠল মীরা। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের সব কথা। মীরা আর খেয়ালি দুই বোন, তাদের কোনো ভাই নেই। মীরা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্টু, প্রেম টেম সে পছন্দ করে না। তার কারণও আছে, এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। খেয়ালি ভালোবাসত খেয়াল নামের এক ছেলেকে। একদিন খেয়ালি বুঝতে পারল তার গর্ভে খেয়ালের সন্তান। খেয়ালকে তা জানালো, সে তা অস্বীকার করে, ফলে খেয়ালি আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিন মীরাকে একটা ছেলে ডেকে পিছন থেকে বলে, এই যে আমাকে বলছো নাকি? আপনাকেই বলছি। কি বলবে বলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমার নিজের অজান্তে। তাই আজ আপনাকে বলে ফেললাম আর কি। তাতে আমি কি করব? আরে না না, আপনাকে কিছু করতে হবে না। মানে আমি বলতে চাইছি যে আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি ভালোবাসি, সত্যি বলতে কি খুব ভালোবাসি, বিশ্বাস করুন। আমার একটা শর্ত আছে। ভালোবাসায় আবার শর্ত? আচ্ছা ঠিক আছে, কি শর্ত? সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। ও এই কথা, ঠিক আছে আমি রাজি। ওকে এখন তাহলে আসি, পরে কথা হবে। ওকে ঠিক আছে, বাই। এই বলে মীরা চলে গেল, এবং রাহুল ও মীরা বন্ধুদের কাছে এসে বলল, হাই কেমন আছিস তোরা? ভালোই। আচ্ছা দেখলাম রাহুল তোকে যেন কি একটা বলছে, বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বললি? বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। তাহলে তুইও প্রেম করছিস অবশেষে, কি বললি? আমি প্রেম করব? হাসালি তোরা। প্রেম যদি নাই করিস তাহলে কেন বললি প্রপোজ করতে, আবার অপমান করতে? দেখ এটা কিন্তু ঠিক হবে না। না মানে? আরে এসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করে, এটাই এদের কাজ। সব ছেলেরা এক নয় মীরা, আর রাহুল তো এমন হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে, বিশেষ করে রাহুলের বে সম্পর্কে তুই খুব বেশি জানিস তো? আমি কারোর বিষয়েই বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত, এই কাজ করতে না করলাম। তবুও তুই যদি এসব করিস তাহলে আমি কিন্তু তোর সাথে নেই। আমিও
তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে মীরা চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই রাহুল মীরার হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ মীরা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি? ভার্সিটির সবাই তাকিয়ে আছে রাহুল আর মীরার দিকে, আর রাহুল এখনও ফুল হাতে অপেক্ষা করছে মীরার উত্তরের অপেক্ষায়। হঠাৎ মীরা কি একটা কথা বলে আরেক মুহূর্ত দাঁড়ালো না, রুমের দরজা খুলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। মীরা মাথা উঠিয়েই সামনে তাকিয়ে ওর ভয়ে হাত পা কাঁপতে লাগলো। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। এখন কি হবে? ওর সামনে কুণাল দাঁড়িয়ে আছে, কুণালের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মীরা একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে কুণালকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই এসময় এখানে কি করছিস? মীরা তুই এখান থেকে যা, আমি একটু পর আসছি। একটু পর আসবি মানে? এক্ষুনি চল আমার সাথে, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। কুণাল আবারও একই ভঙ্গিতে বলল, আমি তোকে এখান থেকে যেতে বলেছি, কথাটা কানে যাচ্ছে না, যা এখান থেকে তুই। এই মুহূর্তে কুণালকে দেখে মীরার ভীষণ ভয় লাগছে। ও ভালো করেই বুঝতে পারছে ওর সামনে বসে কুণাল নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ও এখান থেকে চলে গেলে হয়তো আজকে রাহুলের আর রক্ষা থাকবে না। মীরা মনে একটু সাহস জুগিয়ে কুণালের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরে বলল, আমি তো যাবই, তুইও আমার সাথে চল প্লিজ প্লিজ। মীরার কথা শেষ হতেই কুণাল মীরার হাতটা ওর হাতের ওপর থেকে সরিয়ে দিল। তারপর রক্ত চক্ষু নিয়ে মীরার দিকে তাকিয়ে রাগি কণ্ঠে বলল, তোকে আমি এখান থেকে যেতে বলেছি মীরা, কথা কানে যাচ্ছে না, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি, যা বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা চলে যা। আর এর আগে কখনো মীরার সাথে এইভাবে কথা বলেনি। কুণালের এই রূপ দেখে কেন যেন ওর ভীষণ ভয় লাগছে, কিন্তু যতই ভয় লাগুক মীরা মনে মনে ঠিক করে নিল, ও কুণালকে সাথে নিয়ে এখান থেকে এক পাও নড়বে না। ও কুণালের রাগ ঠান্ডা করার কোনো উপায় না পেয়ে সোজা গিয়ে কুণালকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কুণালের বুকে মুখ গুঁজে অসহায় কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া একটু শান্ত হ, এখন উল্টাপাল্টা কিছু করিস না, দেখ বাড়ি ভর্তি মেহমান আছে, এর মধ্যে ঝামেলা হলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। মীরা কুণালকে জড়িয়ে ধরলেও কুণালকে জড়িয়ে না ধরে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওর হাত দুটো মুঠোবন্দি করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কুণাল শক্ত কণ্ঠে বলল, মীরা আমি তোকে এখান থেকে যেতে বলেছি, তুই জানিস এ কথা বারবার বলতে আমার ভালো লাগে না। কুণালের কথা শুনে এইবার মীরা রাগ উঠে গেল। কুণালকে ওইভাবে জড়িয়ে রেখেই ওর মুখ থেকে মাথা তুলে রাগি চোখে ওর চেহারার দিকে তাকালো, তারপর ঝাড়ি মেরে বলল, তুই ভালোই ভালো এখান থেকে যাবি নাকি তোর সব চুল টেনে ছিঁড়ে দিব, এত বছরের সম্পর্কটা সবে মাত্র পূর্ণতা পেতে চলেছে, তুই কি চাস এখন একটা ঝামেলা করে সব কিছু শেষ করে দিতে, ওদের এত দিনের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিতে চাস? মীরার কথা শুনে কুণাল জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল। তারপর এক হাত মীরার পিঠে রেখে অন্য হাত দিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ওকে আমি এখন কোনো ঝামেলা করব না, তোর সাথে অনুষ্ঠানে যাব, তবে আমার একটা শর্ত আছে। কুণালের কথা শেষ হতেই মীরা প্রশ্নসূচক দৃষ্টিতে কুণালের দিকে তাকাল। মীরাকে এভাবে তাকাতে দেখে কুণাল বেশ শান্ত স্বরে বলল, পরবর্তী অংশ বিরতির পর, শুনতে থাকুন নিখুঁত চতুর্থ পর্ব।